Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কিভাবে একজন পুরুষ পুরুষ থেকে মহিলা হয়ে গেল এবং একজন শাহজাদার সাথে তার বিয়ে হয়েছিল। আর যে পুরুষ মানুষটি মহিলা হয়ে গিয়েছিল তার পেট থেকে অনেক সন্তান জন্ম নিয়েছিল। প্রিয় বন্ধুরা, আমি নিশ্চিত এই সম্পূর্ণ ঘটনাটি জানলে আপনি অবাক হয়ে যাবেন, কিন্তু আমি আপনাদের বলে রাখি এই সম্পূর্ণ ঘটনাটি একদম সত্য ঘটনা। আর তাই আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকল বিপদাপদ থেকে সর্বদা রক্ষা করুন। যারা বিপদাপদ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। এবং এই ভিডিওতে এখনই লাইক করে না থাকলে এখনই একটি লাইক করে দিন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের এই ভিডিওটি লাইক টার্গেট মাত্র 10,000, তাই এখনই একটি ভিডিওতে লাইক করে আমাদের লাইক টার্গেটটি পূরণ করে দিন। মীরদের মীর, পীরদের পীর। সরকার গাউসে আজম রাদিয়াল্লাহ তাআলা আনহু একটা সময় বয়ান করছিলেন। ওনার সেই বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। সেই সময় সেখানে একজন ইহুদিও উপস্থিত ছিলেন। সরকার গাউসে আজম রাদিয়াল্লাহ তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে বর্ণনা করছিলেন। আর সেই সময় সরকার গাউসে আজম রাদিয়াল্লাহ তাআলা আনহু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তের মধ্যেই মেরাজে গিয়েছিলেন এবং তিনি সেই মুহূর্তের মধ্যেই আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম সবকিছু দেখে এবং সাত আসমানে ঘুরে এসেছেন, যেখানে কেউ কোনোদিন পৌঁছাতে পারেনি আমাদের সৃষ্টিকর্তা ছাড়া। তখন সেই ইহুদি ছেলেটি সেই কথাগুলো শোনার পর সে মনে মনে ভাবতে লাগল, এই পীর তো অনেক বড় মিথ্যাবাদী, সে এত বড় একটি পীর হয়ে কিভাবে এত বড় মিথ্যা কথা বলছে। সাত আসমান এত দূর যে সেখানে যদি একটি ঘোড়াকে দৌড়াতে দেওয়া হয় তাহলে সেই ঘোড়াটি কমপক্ষে 50 বছর দৌড়ানোর পরেও সেখানে পৌঁছাতে পারবে না, আর সেখানে এক মুহূর্তের মধ্যেই কিভাবেই ঘুরে আসতে পারে। তখন সেই ইহুদি অনেক রাগান্বিত হয়ে যায় এবং তিনি সেই মজমা থেকে উঠে তিনি তার বাসার দিকে যাচ্ছিলেন। তখন রাস্তার মধ্যে একজন জেলে মাছ বিক্রি করছিলেন। সেই ইহুদি সেখান থেকে দুটি মাছ পছন্দ হয়ে যায়। সে মাছ দুটিকে দেখে চিন্তা করলো, আমি এই দুটি মাছ কিনে নিয়ে বাসায় নিয়ে রান্না করে খাবো। এরপর সেই মাছ দুটিকে কিনে সেই ইহুদি ছেলেটি বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পর তার বউকে বলল, তুমি এই মাছ দুটিকে খাওয়ার জন্য প্রস্তুত করো, আমি তাড়াতাড়ি গোসল করে আসছি। প্রিয় বন্ধুরা, যখন গোসল করার জন্য পুকুরের দিকে যাচ্ছিল তখন তার মনের মধ্যে একটা কথাই বারবার আসছিল, একজন মানুষ কিভাবে এত বড় মিথ্যা কথা বলতে পারল, কিভাবে একজন মানুষ নিজেকে এত মিথ্যা কথা বলার পরেও একজন অলি বলে দাবি করে। এই কথা ভাবতে ভাবতে সেই ইহুদি লোকটি পুকুরের পাশে চলে গেল এবং গোসল করার জন্য তার কাপড় চোপড় খুলে এরপর যখন পুকুরে নেমে পুকুরে ডুব দিল, এরপর যখন তার মাথা পানি থেকে বের করলো তখনই সে রীতিমতো অবাক হয়ে গেল। কেননা সে যখন পুকুরে ডুব দিয়েছিল তখন সে যে জায়গায় ছিল পুকুরের পানি থেকে বের হয়ে দেখে সে আর সেই জায়গায় নেই, সে একটি অদ্ভুত অন্য একটি জায়গায় চলে এসেছে যে জায়গাটি সে কখনো দেখেনি। এরপর সে যখন তার কাতের দিকে তাকালো তখন সে দেখলো তাকে দেখে মনে হচ্ছে সে এখন তাগড়া জোয়ান হয়ে গেছে, আর সে এখন পুরুষ নেই, মহিলাতে রূপান্তরিত হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, এটা দেখার পর সে অনেক কান্নাকাটি করলো এবং অনেক চিন্তায় পড়ে গেল। এরপর যখন পুকুরের পানি থেকে উঠতে চাইল তখন সে দেখলো পুকুরের পাড়ে তার কাপড় চোপড় আর নেই, কেননা সে তো অন্য জায়গায় পুকুরে ডুব দিয়েছিল, এখন তো অন্য আরেকটি জায়গায় চলে এসেছে যার জন্য সেখানে কাপড় চোপড় আর খুঁজে পাচ্ছিল না। আর এটা দেখে সে আরও চিন্তার মধ্যে পড়ে গেল আর ভাবতে লাগলো, আমি তো মেয়ে মানুষে রূপান্তরিত হয়ে গেছি আর আমার কাছে আমার শরীর ঢাকার জন্য কোনো কাপড় নেই, আমি কোথায় যাব, এখন কি করব। এরপর সে পুকুর থেকে উঠে একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে। আর সেই পাশ দিয়ে যাচ্ছিল বাদশার ছেলে। শাহজাদা হেঁটে যাচ্ছিল, হাঁটতে হাঁটতে শাহজাদা দেখলো অনেক সুন্দরী রূপবতী একজন মহিলা কাপড় চোপড় ছাড়া গাছের পিছনে রয়েছে। এটা দেখে শাহজাদা তার শরীরের চাদর সেই মহিলাটিকে দিয়ে দিল আর বলল, এটা নিয়ে তোমার শরীর ঢেকে নাও। যখন তার শরীর ঢেকে ফেললো তখন শাহজাদা তাকে নিয়ে মহলে চলে গেল এবং সেই শাহজাদা তাকে বিয়ে করে নেয়। কেননা সেই মহিলাটি তখন দেখতে খুবই রূপবতী, অনেক সুন্দরী ছিল। তখন সেই মহিলাটির 11টি সন্তান জন্ম নেয়, যারা সকলে ছিল ছেলে সন্তান। সেই রূপান্তরিত মহিলা সব সময় তার পেছনের জীবন নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে থাকতো। সে ভাবতো, আমি আগে কি ছিলাম,
আর এখন কি হয়ে গেছি। তখন এটা ভাবতে ভাবতে কেটে গেল অনেকটি বছর। একদিন মহলের কিছু মহিলা সেই মহিলাকে বলল, আমরা দেখছি তুমি সারাক্ষণ চিন্তার মধ্যে থাকো, চলো আজকে পুকুরে গিয়ে গোসল করে আসি। তখন সেই মহিলাগুলো অনেক জোর জবরদস্তি করার কারণে সে তাদের সাথে পুকুরে গোসল করার জন্য চলে যায়। এভাবে সে যখন পুকুরে গোসল করতে গেল এবং পুকুরের পানিতে ডুব দিল, আর ডুব দিয়ে যখন তার মাথা উপরের দিকে উঠালো, তখন সে এমন দৃশ্য দেখতে পেল যেটা সে কখনোই ধারণা করতে পারেনি। কেননা সে দেখল, সে যখন প্রথম গোসল করতে যেখানে ডুব দিয়েছিল ঠিক সেইখানেই সে হাজির হয়ে গেছে। এটা দেখে সে আবারও অবাক হয়ে গেল এবং খুব চিন্তার মধ্যে পড়ে গেল, এটা আমার সাথে কি হচ্ছে। এরপর সে তাড়াতাড়ি পুকুর থেকে উঠে এবং তাড়াতাড়ি কাপড় চোপড় পরিধান করে বাসার দিকে রওনা করল। সে যখন বাসায় গিয়ে পৌঁছালো তখন তার মাথা আরও ঘুরে গেল। কেননা সে দেখতে পেল তার বউ এখনও মাছ কাটছে, তার স্ত্রীর এখনও মাছ কাটা হয়নি। এইটা দেখে সে রাগান্বিত হয়ে তার বউকে বলল, তুমি এখন পর্যন্ত এই মাছগুলোকে নিয়ে পড়ে আছো, কত সময় পার হয়ে গেল, তোমার কি কোনো চিন্তা নেই। তখন তার স্ত্রী বলল, এতে আমার কি ভুল, আপনি তো শুধু গোসল করতে গেলেন আর চট করে চলে আসলেন, এত তাড়াতাড়ি গোসল করে আসবেন সেটা তো আমি কখনোই ভাবতে পারিনি। সেই লোকটি যখন এই কথাটি শুনল তখন তার মাথা রীতিমতো ঘুরে উঠল এবং তার বউকে বলল, আমি তো আমার জীবনের 12 বছর কাটিয়ে আসলাম। তখন তার বউ বলল, তোমার মাথা ঠিক আছে তো? তখন সেই ইহুদি বলল, হ্যাঁ আমি সত্যি কথা বলছি। এবং সে তার বউকে সমস্ত ঘটনা খুলে বলল। সেই ইহুদির সমস্ত কথা শোনার পর তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করল, তুমি কি কোনো অলির সাথে বেয়াদবি করেছ? তখন সেই ইহুদি বলল, আমি সরকার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বয়ান শুনছিলাম, আর সেই সময় তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে বয়ান করছিলেন। আমি উনার সমস্ত কথাগুলো মিথ্যা বলে দাবি করছিলাম এবং উনাকে মিথ্যুক বলে আখ্যায়িত করেছিলাম। তার বউ যখন এই ঘটনাটি শুনল তখন তিনি বলল, যাও তুমি এখনই গিয়ে সরকার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তার কাছে মাপ চেয়ে আসো, কেননা তুমি জানো না সে একজন অনেক বড় আল্লাহর ওলি, তিনি যে কথা বলবে সবসময় সত্য কথাই বলবে। তখন সেই অমুসলিম ইহুদি তাড়াতাড়ি দৌড়ে সরকার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং সে গিয়ে দেখল তিনি এখনও মেরাজের রাতের সম্পর্কে বয়ান করছেন। এরপর সেই ইহুদি লোকটি তার কাছে গেলেন এবং ওনার কাছে ক্ষমা চাইলেন এবং ওনার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো সরকার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করলেন এবং তিনি এটা বললেন, হুজুর আপনি সত্যি কথা বলেছেন, আসলে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইচ্ছাতেই এক পলকের মধ্যেই অর্থাৎ এক মুহূর্তের মধ্যেই মেরাজ সম্পূর্ণ করেছিলেন। এরপর সেই অমুসলিম ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়, এরপর পুরোপুরি একজন ইমানদার মুসলিম হয়ে ওঠে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ঘটনাটি। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে লিখে ফেলুন কমেন্ট বক্সে, এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে রাখুন। তো দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।